306, প্রেজেন্ট স্যার, 307, প্রেজেন্ট স্যার, 308, প্রেজেন্ট স্যার, 309, প্রেজেন্ট স্যার, 310, প্রেজেন্ট স্যার, 311, 312, 311 আছে তো? 311 আছো? আমি শুনতে পাইনি। হ্যাঁ স্যার। আচ্ছা, 312, 313, প্রেজেন্ট স্যার, 314, 315, প্রেজেন্ট স্যার, 316, প্রেজেন্ট স্যার, 317, 318, প্রেজেন্ট স্যার, 319, প্রেজেন্ট স্যার, 320, প্রেজেন্ট স্যার, 321, প্রেজেন্ট স্যার, 322, প্রেজেন্ট স্যার, 323, প্রেজেন্ট স্যার, 324, স্যার, হ্যাঁ স্যার, 317 কি দিছেন? 317 মেহেরুন নিসা না, দেইনি। ঠিক আছে, এই যে এখন দিয়ে দিলাম। আচ্ছা স্যার, থ্যাংক ইউ। আমিও চিন্তা করছিলাম মেহেরুন নিসা তো সবকটা ক্লাসে আছে, আজকে নাই কেন? আজকে কি মেহেরুন নিসাকে কেউ দেখতে এলো? না স্যার। 325, 326, প্রেজেন্ট স্যার, 327, 328, প্রেজেন্ট স্যার, 329, 330, প্রেজেন্ট স্যার, 331, প্রেজেন্ট স্যার, 332, 333, 334, 335, 336, 337, প্রেজেন্ট স্যার, তানহা, জি স্যার, আমার সৌভাগ্য আমি তোমাকে পেয়েছি। আমি কিন্তু এই মাসে তোমাকে একদিনও পাইনি, আজকে ফার্স্ট, তাই না? না স্যার, এর আগের সপ্তাহে করছি তো। আমি 4 তারিখের পরে কিন্তু তোমাকে এই ফার্স্ট পেলাম, অর্থাৎ জানুয়ারি মাসে আমি তোমাকে কিন্তু এবছর ফার্স্ট পেলাম। এবছর কিন্তু তোমাকে আমি পাইনি, হয়তো অন্য টিচারে ক্লাস করেছো, আমি পেয়েছি আজকে তোমাকে ফার্স্ট, এই জন্য আমি সৌভাগ্যবান। আশা করবো এরপর থেকে রেগুলার পাবো নাকি তানহা? জি স্যার। আশা করি এরপর থেকে রেগুলার পাবো নাকি ক্লাসে? জি স্যার। হ্যাঁ, আমি 333 দিয়েছি স্বর্ণাক্তার, 338, আচ্ছা ঠিক আছে, 338, প্রেজেন্ট স্যার, হ্যাঁ, 339, প্রেজেন্ট স্যার, 340, স্যার নানু মারা গেছে এজন্য ক্লাস করবে না, 340 না, জি স্যার, স্যার 314-র মা অসুস্থ এর জন্য ও ক্লাস করতেছে না, 314 তাই তো? জি স্যার, ওর আম্মুর অ্যাক্সিডেন্ট হয়েছে। আচ্ছা আচ্ছা, কোনো মনে নেই, ঠিক আছে। আচ্ছা, আমরা 40 পর্যন্ত দেখেছিলাম, এবার আসো 41, প্রেজেন্ট স্যার, 42, প্রেজেন্ট স্যার, 43, প্রেজেন্ট স্যার, 44,
প্রেজেন্ট স্যার 45 46 প্রেজেন্ট স্যার 47 48 49 প্রেজেন্ট স্যার তোমার বোন আছে তো মেয়ে যাবেন প্রেজেন্ট স্যার জি স্যার আছে দুজনেই দুজনেই ভেরি গুড লক্ষ্মী মেয়েরা 351 প্রেজেন্ট স্যার 352 354 পুতুল পুতুল 354 নাই আজকে আর কেউ আছো পিছনে হাজিরায় বাদ পড়েছ ওকে আমরা পড়াশোনায় আসি যদি আমি তোমাদের পড়াশোনার দিকে একটু তাকাই গতদিন যে পর্যন্ত আলোচনা আমরা করেছিলাম তাহলে দেখো তো আমি তোমাদেরকে গত ক্লাসে ক্রয় বহি শিখিয়েছিলাম না ক্রয় জাবেদাটা শিখিয়েছিলাম না ক্রয় জাবেদাটা শিখানোর সময় আমি বলেছিলাম সকল প্রকার ধারে পণ্য ক্রয় সংক্রান্ত লেনদেন লিপিবদ্ধ হয় এবং সেই হিসেবে আমরা এক নম্বর অঙ্কটা তোমাদেরকে করে দেখিয়েছিলাম কিভাবে ক্রয় জাবেদাগুলো প্রস্তুত করতে হয় এবং এই দুই নাম্বার এবং তিন নাম্বারটা আমি তোমাদেরকে করার জন্য দিয়েছিলাম তাই না তোমাদেরকে করার জন্য দিয়েছিলাম জি স্যার আচ্ছা তো আদিবা আদিবা জি স্যার বলেন তুমি কি দুই নাম্বার অঙ্কটা করেছো রিঙ্কি মালাকার জি স্যার তুমি তাহলে আমাকে জি স্যার তুমি আমাকে তাহলে ওই দুই নাম্বার অঙ্কের ছবিটা একটু দাও ওকে স্যার দিচ্ছি তোমরা সবাই একটু স্যার হ্যাঁ স্যার আজকে আমি তিন নাম্বারটা দিব তামান না জি স্যার আচ্ছা ঠিক আছে তাহলে আদিবা তোমার দুই নাম্বারটা দেওয়া হয়ে গেলে তামান্না তুমি তাহলে তিন নাম্বারটা দাও আদিবারটা নিচেই দিয়ে রাখো তোমরা দেখো আমি দুই নাম্বার অঙ্কটা আগে পড়ছি আগে পড়ে নেই তারপর আমি ওর অঙ্কটা চেক করব রিঙ্কি মালাকার ঢাকার শাহবাগে রিঙ্কি বিউটি পার্লার নামে একটি ব্যবসায় প্রতিষ্ঠান চালু করেছেন 2020 সালের ফেব্রুয়ারি মাসে কিছু নির্বাচিত লেনদেন নিম্নে দেওয়া হলো এখানে মোট 1 2 3 4টা লেনদেন রয়েছে মেজাবিন মোবাশিরা নিকট হতে ধারে পণ্য ক্রয় করেছে 8000 টাকা সেখানে শর্ত ছিল 30 দিনে টাকা শোধ করতে হবে এই শর্তই বলে দেয় যে এটা ধারে ক্রয় আর আমরা আগেই লিখে নিয়েছি ক্রয় যাবে দেয় সকল প্রকার ধারে পণ্য ক্রয় সংক্রান্ত লেনদেন নিবদ্ধ হয় 14 তারিখে বলছে আসমাত তার ইভার নিকট হতে ধারে পণ্য ক্রয় করা হয়েছে 10000 টাকা কারবারি বারটা 10% আমি বলেছিলাম যদি কারবারি বারটা কখনো থাকে তো আমরা যখন অ্যামাউন্টটা লিখব তখন ওই বারটাটা ডাইরেক্ট বাদ দিয়েই আমরা লিখব আর 21 নম্বরে বলছে ফারহাত আরা সাবার নিকট হতে পণ্য ক্রয় 6000 টাকা শর্ত হচ্ছে 2 দিনের মধ্যে 10 দিনের মধ্যে শোধ করতে পারলে 2% ডিসকাউন্ট আর নেট 30 এই ডিসকাউন্টটা কিন্তু নগদ বারটা এটা এখন বাদ দেওয়া যাবে না এটা পরিশোধ করার সময় বাদ দিতে হয় আমরা শিখেছিলাম এটা তো এই শর্ত দেখলেও আমরা বুঝি যে এটা বাকিতে হয়েছে এবং এটাও আমরা এখানে হিসাবভুক্ত করব আর ফেব্রুয়ারির 28 তারিখে সিনথিয়া নিকট হতে ধারে আসবাবপত্র ক্রয় কিন্তু আসবাবপত্রটা কিন্তু পণ্য নয় আসবাবপত্রটা আমরা কিন্তু ক্রয় করছি আমরা ব্যবহার করার জন্য ব্যবহার করার জন্য যখন আমরা কোনো সম্পদ ক্রয় করি তখন সেটাকে আর পণ্য বলা যায় না তখন সেটাকে সম্পত্তি বলা হয় অথচ আমরা কিন্তু ক্রয় বইতে শুধুমাত্র ধারে পণ্য ক্রয় করা সংক্রান্ত লেনদেন গুলো লিপিবদ্ধ করবো আর তাই 28 তারিখের লেনদেনটা আমরা আমাদের এই দুই নম্বর প্রবলেম ফর স্টাডিতে আমরা লিখব না এটা তোমরা জানো এবং তোমরা তাই করেছো তো এবার চলো দেখি আদিবা আমাদেরকে এই অঙ্কটা পাঠিয়েছে আমরা একটু দেখি
মাঝে মাঝে মেসেঞ্জারটা এমন ডিস্টার্ব করে। দেখো এইটা হচ্ছে আদিবার, আদিবারটা আমরা দেখি ক্রয় জাবেদা লিখেছে রিঙ্কি বিউটি পার্লার, ক্রয় জাবেদা প্রেজেন্টেশনটা অনেক সুন্দর হয়েছে। আর তোমরা সবাই একটু খেয়াল করে দেখো আদিবার যে অঙ্কটা পাঠিয়েছে আমাদেরকে ওটা দেখে নেই। এখানে ফেব্রুয়ারির এক তারিখ, তারিখ ক্রেডিট হিসাব খাত শর্ত, চালান নাম্বার সূত্র, আর ক্রয় হিসাব ডেবিট, আর প্রদেয় হিসাব ক্রেডিট, ঠিক আছে। আর মেহজাবিরের নিকট বিক্রয় নিট হচ্ছে শর্তটা লেখা হয়েছে, এখানে সূত্র দেওয়া নেই, আমরা এখানে 8,000 টাকা লিখে দিলাম। আসমাক্তা ইভার নিকট হতে ক্রয়, এখানে কোনো শর্ত ছিল না, কিন্তু একটা কারবারি বার্তা ছিল ওটা বাদ দিয়ে রেখেছি আমরা। দেখো তো আমাদের কারবারি বার্তা ছিল না, আমাদের কিন্তু অঙ্কে একটা কারবারি বার্তা ছিল 2 নম্বরে, ওই দেখো 10% কারবারি বার্তা ছিল। তাহলে 10,000-এর 10% ধরলে কিন্তু 1,000 টাকা হয়, তাহলে 1,000 টাকা কারবারি বার্তা বাদ দিলে 10,000 টাকা থেকে আমরা কিন্তু টাকার ঘরে এখন লিখব হচ্ছে 9,000 টাকা, দেখিস তো। তাহলে আমরা এখন 9,000 টাকা লিখে দিব, তাহলে চলো আমরা 9,000 টাকা লিখে দিই। এরপর ফারহাত আরা সাবার নিকট হতে ক্রয় যে শর্ত লেখা হয়েছে 6,000 টাকা, মোট যোগফলটা 23,000 টাকা। হ্যাঁ তোমারটা হয়েছে, তুমি পেরেছ আদিবা। এবার আমরা তামান্নাটা দেখছি, দেখো তামান্না পরের অঙ্কটা করেছে, তামান্না যে পরের অঙ্কটা করছে সেখানে কি ছিল একটু দেখি। 3 নম্বরে বলছিল মাসরুফ আহমেদ আলিফ ঢাকার চক বাজারে শিশির ব্রাদার্স নামে একটি ব্যবসায়িক প্রতিষ্ঠান চালু করেছেন। 2020 সালের মার্চ মাসে কিছু নির্বাচিত লেনদেন নিচে দেওয়া হলো। কামরুলের নিকট হতে ধারে পণ্য ক্রয় 9,000 টাকা, কারবারি বার্তা 3%। তালহা নিকট হতে ধারে মেশিন ক্রয় 20,000 টাকা, শর্ত 2/10, নেট 30। আর পারভেজের নিকটতে পণ্য ক্রয় 14,000 টাকা, শর্ত এত। আর ফাইমুসের নিকটে ধারে পণ্য ক্রয় 10-30,000 টাকা, কারবারি বার্তা 5%। আচ্ছা এর মধ্যে ওই মেশিন ক্রয় যেটা আছে 10 তারিখের, এইটা আমরা লিখবো না, এটা আমাদের সম্পত্তি তাই না, এটা বাদে আমরা বাকি সবই লিখবো। যদিও ওটা ধারে তবু ওটা সম্পদ ক্রয় বলে এটা ক্রয় যাবে তাই বুঝবে না। তাহলে চলো এবার তাহলে আমরা তামান্নার অঙ্কটা একটু চেক করি। তোমরা যারা বাড়ির কাজ করছো, এবং আমি দেখছি বাড়ির কাজগুলো অসাধারণ, অনেক সুন্দর করে বাড়ির কাজগুলো করছো, খুব ভালো। শিশি ব্রাদার্স এর ক্রয় জাবেদা, তারিখ, ক্রেডিটকৃত হিসাব, শর্ত, সূত্র একদম ঠিক আছে। কামরুলের কাছ থেকে যে পণ্যটা ক্রয় করা হয়েছিল সেখানে কামরুল কি বলেছিল, এখানে কারবারি বার্তা ছিল 3%, তোমরা 9,000 টাকার উপরে 3% বার্তা ধরো, দেখো 270 টাকা হয় কিনা। আর এবার এই 9,000 টাকা থেকে 270 টাকা বাদ দাও,
9000 থেকে 270 বাদ দিলে 8730 টাকা হয়। ও কামরুলের ঘরে কারবারি বারটা বাদ দিয়ে ডাইরেক্ট 8730 টাকা লিখেছে, ঠিক আছে। পারভেজের নিকটতে পণ্য ক্রয় শর্ত লেখা হয়েছে মোট 14000 টাকা। আর ফাইম হোসেনের নিকটতে ক্রয়, ফাইম হোসেনের ওখানে কি কারবারি বারটা ছিল? সরাসরি 5% ছিল, তাহলে 30000 টাকার উপরে 5% ধরো, 30000 উপরে 5% হলে 1500 টাকা বাদ যাবে, তাহলে 30000 থেকে 1500 বাদ দিলে কিন্তু 28500 টাকা থাকে, তাহলে যোগফল 51230। তুমিও তামান্না অনেক সুন্দর বাড়ি কাজ করেছো, ভেরি গুড। তামান্না একটা দৃষ্টি, তোমার রোল 315 না? আমরা তাহলে খুব সুন্দর ভাবে ক্রয় জাবেদাটা শিখে ফেললাম, চলো দেখি এবার আমরা একটা বিক্রয় জাবেদা শেখার জন্য রেডি হয়ে যাই। তোমাদেরকে বিক্রয় জাবেদা নিয়ে যে আমি আলোচনা করব, তোমরা আগে একটা কাজ করো, এই যে আমি বিক্রয় জাবেদার যে ঘরটা টানছি, তোমরা আগে এইটার একটা স্ক্রিনশট নাও, সুন্দর করে স্ক্রিনশট নিয়ে গ্রুপে এক্ষুনি দিয়ে দিবা। এই শীটটার একটা স্ক্রিনশট নাও, নিস স্ক্রিনশট কি নেওয়া হয়েছে? নিয়েছি। আচ্ছা এবার এই যে 3 নম্বরে আরেকটা আছে, 3 নম্বরের স্ক্রিনশটটাও নাও। জি স্যার নিয়েছি। ব্যাস এই দুইটা ইয়েতে দিয়ে দিবা, তোমরা গ্রুপে দিয়ে দিবা, যাতে সবাই বাড়ি কাজ করার সময় এটা দেখে করতে পারে। আচ্ছা এবার আমি অঙ্কটা পড়ছি, দেখো এখানে বিক্রয় জাবেদা, আমরা গতদিন ক্রয় জাবেদা শিখেছি, আজকে আমরা বিক্রয় জাবেদা শিখবো। আমি তোমাদের বলেছি যে এই যে আইটেম গুলো একটা একটা দেখালেই যথেষ্ট, আমি একটা দেখাচ্ছি দুটো তোমাদেরকে কাজ দিয়ে দিচ্ছি, এগুলো একবার একবার দেখালেই হয়ে যায়। আর এখান থেকে তোমাদের বইয়ের মধ্যে থেকে তোমাদের যে জিনিসগুলো দেখতে হবে, যে চিত্রগুলো দেখতে হবে, যে চালানটা কিভাবে লিখতে হয়, এইগুলা তোমরা ক্যাশ মেমোটা কিভাবে লিখতে হয়, এগুলো তোমরা বই দেখে একটু লেখা শিখে নিবা কিভাবে লিখতে হয়। ওগুলো নিয়ে আর আমরা এখন আলোচনা করছি না, ওগুলো তোমরা একটু বই থেকে দেখে নিও, কারণ সৃজনশীল প্রশ্নের মধ্যে এই চ্যাপ্টার থেকে যখন প্রশ্ন হয় তখন ওনারা এই জিনিসগুলো জানতে চায় যে অমুকের চালান প্রস্তুত করো, অমুকের ক্যাশ মেমোটা রেডি করো, ক্যাশ মেমোর একটা নমুনা দেখাও, এরকম ভাবে প্রশ্ন করতে পারে। এই অধ্যায়ে এই জিনিসটাও রয়েছে, এই আলোচনাটাও রয়েছে। আমি এটা তোমাদেরকে একটু বই থেকে দেখেই করে ফেলতে বলছি, এটা দেখে দেখে করে ফেলতে পারবে। 1 নম্বর অঙ্কটার মধ্যে দেখো, সকল প্রকার ধারে পণ্য বিক্রয় সংক্রান্ত লেনদেন লিপিবদ্ধ হয়। তো প্রথমে বলছে মিসেস আদিবা জাহান ঢাকার বসিলায় আদিবা শাড়ি বিতার নামে একটি ব্যবসা প্রতিষ্ঠান চালু করেছেন। 2020 সালের জানুয়ারি মাসের কিছু নির্বাচিত লেনদেন নিচে দেওয়া হলো। জানুয়ারির 1 তারিখ বিক্রমপুরের জুই শাড়ি বিতানের নিকট বিক্রয়, প্রতিটি 800 টাকা দরে 80টি তাঁতের শাড়ি, প্রতিটি 3000 টাকা দরে 30 পিস বেনারসি শাড়ি, মোট কারবারি বার্তার কথা বলেছে 5%, চালান নাম্বার 401। এই ইনফরমেশনটা আমরা কিভাবে আমাদের খাতায় দেখাবো আমি সেটা তোমাদেরকে দেখাবো। এরপরে জানুয়ারির 11 তারিখে বলছে উত্তরার জয়া শাড়ি বিতানের নিকট বিক্রয়, প্রতিটি 1200 টাকা দরে 20টি সিল্ক শাড়ি, প্রতিটি 1600 টাকা দরে 40টি রেশমি শাড়ি বিক্রয়, কারবারি বার্তা 5%, চালান নাম্বার 402। আর জানুয়ারির 23 তারিখে তাইবার নিকট পণ্য বিক্রয় 1 লক্ষ টাকা, চালান নাম্বার 403, শর্ত 2/10 আর NIT 30। এই হচ্ছে আমাদের একটা প্রশ্ন প্রবলেম ফর স্টাডি ওয়ানে। আমরা এখন এই ডাটাটা আমরা কিভাবে বিক্রয় বইতে বসাবো, চলো সেটা দেখার জন্য আমরা এরকম একটা ঘর টানি। তোমরা আমার সঙ্গে সঙ্গে আগে এই ছকটা সুন্দর করে টেনে নাও, সুন্দর করে এই ছকটা একটু টেনে নাও সবাই। আদিবা শাড়ি বিতান বিক্রয় জাবেদা, এখানে আমি যা যা লিখেছি প্রথমটা তারিখ,
এরপর হচ্ছে ডেবিটকৃত হিসাব, তোমরা দেখো তো বিক্রয় যাবে, তাই বিক্রয় তো ক্রেডিট হয় তাই না? তাহলে ডেবিটে যে আইটেম গুলো বসবে সেগুলোই আমরা এখানে লিখবো, তাই এখানে লিখেছি ডেবিটকৃত হিসাব। ক্রয়ের সময় কিন্তু আমরা লিখেছিলাম ক্রেডিট, ক্রেডিটকৃত হিসাব তাই না? কারণ ক্রয় যাবে তাই ক্রয় হয় ডেবিট, তাহলে ক্রেডিটে যেটা বসবে সেটাই আমরা এখানে লিখবো। সবাই খুব দ্রুত ঘর টেনে নাও, 1 মিনিট সময় দিলাম, এবং উপরের কথাগুলো সুন্দর করে লিখে নিবা। এবং আজকে আদিবা এবং তামান্না যত সুন্দর করে আমাকে অঙ্কটা দেখিয়েছে, অন্যদিন পরের দিন বাকিরা তোমরা এই অঙ্কগুলো ওভাবে সুন্দর করে করে রাখবা, আমি দেখতে চাইবো। স্যার আমিও তো করছিলাম এই অঙ্ক, আমি জানি তোমরা অনেকেই করেছো, কিন্তু সবার কাছ থেকে তুমি দেখতে পারিনি, এটা আমার ব্যর্থতা। সবারটা দেখা টাইম পেলেই আরো বেশি ভালো হতো, কিন্তু আমি জানি মিন বক্সে নক দিলাম, একটু চেক করেন। আচ্ছা ঠিক আছে, তাহলে দিয়ে রেখো, আমি তাহলে চেক করে দিব সুযোগ বুঝে। স্যার একটা কথা বলি, বলো এখানে কি শর্তের ঘরটা লিখবো না? এখানে শর্তটা লেখাও যায় নাও লেখা যায়, এখানে না শর্তের থেকে না চালান নাম্বারটা বেশি গুরুত্বপূর্ণ, কারণ চালানের মধ্যে না শর্তটা থাকে, বুঝছো তো? সেই জন্য এখানে, হ্যাঁ এই জন্য শর্তটা আমরা এখানে লিখিনি, তবে লেখা যায় সূত্র, তার আগে শর্ত, চালান নাম্বার লেখার পরে শর্ত লেখা যায়, সমস্যা নেই, কিন্তু আমি লিখিনি যে এটা প্রয়োজন নেই, কারণ ঘর যত বেশি হয় না তত বেশি ঝামেলা লাগে। স্যার হ্যাঁ স্যার আমি আপনার কথা বুঝতে পারতেছি না, আমি একটু লিভ নিয়ে জয়েন নেই। হ্যাঁ নাও, থ্যাংক ইউ স্যার। তো আমরা আমাদের ঘরটা যদি টেনে ফেলে থাকি, তাহলে চলো আমরা আমাদের আদিবার লেনদেন গুলো একটু এখানে বসানোর চেষ্টা করি। আমাদের প্রথম যে লেনদেনটা ছিল সেটা ছিল 2020 সালের জানুয়ারির 1 তারিখ, আমরা 2020 সালের জানুয়ারির 1 তারিখ আগে লিখে নেই, 2020 সালের জানুয়ারির 1 তারিখ। এখানে ওনারা আমাদেরকে বলেছে যে বিক্রমপুরের জুই শাড়ি বিতানের নিকট বিক্রয়, তাহলে আমরা লিখে ফেলি জুই শাড়ি বিতান। এখানে আমরা লিখবো কার নাম, যদি ব্যবসা প্রতিষ্ঠানের নাম থাকে আমরা ওই ব্যবসা প্রতিষ্ঠানের নামটা এখানে ব্যবহার করব, জুই শাড়ি বিতান। দেখো এখানে আমাদের চালান নাম্বারটা দেওয়া আছে, জুই শাড়ি বিতানের কাছে যে মালগুলো আমরা বিক্রয় করছি তার জন্য একটা চালান নাম্বার ছিল 401, তাহলে আমরা এখানে 401 চালান নাম্বার লিখে দিলাম 401। এবার তোমরা একটা রাফ হিসাব করবে, দেখো আমরা যেহেতু জাবেদার ঘর টেনেছি, টাকা টাকার একাধিক ঘর টানেনি, তাই আমরা এই হিসাবটা আলা রাফে করে আমরা ডাইরেক্ট এখানে বসাবো। আগে গতানুগতিক বা সনাতন পদ্ধতিতে 2টা টাকার ঘর টেনে আমরা এই বিষয়গুলো আগে ওখানে দেখাতাম, এখন আধুনিক পদ্ধতিতে এভাবেই দেখানো হয়। তো তোমরা একটু দেখো আমরা এবার হিসাবটা কিভাবে করবো, একটু ক্যালকুলেটর নাও। প্রথমে বলছে প্রতিটি 800 টাকা দরে 80টি তাঁতের শাড়ি, তোমরা 800-কে 80 দিয়ে গুণ করো, 64,000 হয় স্যার, এটা রাফের থাকুক। এবার প্রতিটি 3,000 টাকা দরে 30 পিস বেনারসি শাড়ি, এবার 30,000, 3,000-কে 30 দিয়ে গুণ করো, 90,000। এবার এই 90,000 আর আগের অ্যামাউন্টটা যোগ করে দাও, আগেরটা যেন কত ছিল, 64,000 ছিল, জি স্যার, তাহলে 64,000 আর 90,000 এখন যোগ করে দাও, 54,000।
এবারে 1,54,000-এর উপরে তোমাদের 5% কারবারি ভাটটা বাদ দিতে হবে। তোমরা এবার 1,54,000 টাকা থেকে 5% কারবারি ভাটটা বাদ দিয়ে দাও, 7,700। এটা বাদ দিলে এখন অবশিষ্ট টাকা কত থাকে? 1,46,300। তাহলে 1,46,300 টাকা আমরা এখন এখানে বসে দিব, 1,46,300। আমরা এই 1,46,300 কিভাবে পেলাম? তুমি চাইলে এই জুই শাড়ি বিতানের ভিতরে এটা দেখাই দিতে পারো, বুঝছো আমার কথা? তুমি জুই শাড়ি বিতান লিখে এখানে কলম দিয়ে তুমি ইচ্ছা করলে ভিতরে এটা দেখাই দিতে পারো। দেখো অ্যামাউন্টটা তুমি ওখানে ডাইরেক্ট বসালাম, আমরা এখানে এইভাবে লিখতে পারি প্রতিটি প্রতিটি 800 টাকা ধরে 80টি তাঁতের শাড়ি, প্রতিটি 80 টাকা দরে 800 টাকা দরে 80টি তাঁতের শাড়ি, এতে কত টাকা আসে? আবার এটা নিচে প্রতিটি ৩,০০০ টাকা দরে 30টি কি রেশমি শাড়ি নাকি? প্রতিটি 3,030 পিস বেনারসি শাড়ি, বেনারসি শাড়ি, আর এটার অ্যামাউন্ট আসে 90,000 টাকা। এটা আসে 90,000 টাকা। আর এই দুটোকে যোগ করলে আমাদের যোগফলটা আসবে 1,54,000 টাকা। আর এই 1,54,000 টাকা থেকে আমরা বাদ দিয়ে দিব, বাদ কারবারি বাদটা, ৫%। আর এই 154,000-এর উপরে 5% ধরলে কত টাকা যেন হয়? তোমরা তো বের করেছিলে 7,700 টাকা। এই টাকাটা আমরা ওই 1,54,000-এর নিচে নিয়ে বিয়োগ করে দিব, আর এই 7,700 টাকা বাদ দিলেই তোমরা কিন্তু ওই 1,46,300 টাকা পেয়েছো, দেখছো? আর এই ওয়ার্কিংটা ইচ্ছা করলে জুই শাড়ি বিতান লিখে আমরা এখানে এভাবে দেখাই দিতে পারি, তাহলে সেটা সুন্দর হবে, তাই না? সুন্দর হবে না তাহলে এটা? তাহলে আমরা দেখাবো, আমরা সবাই সুন্দর যেহেতু হবে আমরা সবাই এটাকে সুন্দর করে দেখাবো, ঠিক আছে? আচ্ছা, এরপরে আসলে তো জুই শাড়ি বিতানের পর কি ছিল?
স্যার এই রাফটা কি করে দেখাতে হবে? এই যে আমরা বিবর্ণের মধ্যে এভাবে দেখাবো, তাহলে জিনিস অনেক সুন্দর হয় না বলো তো? স্যার আমরা যদি শর্ট করে রাখি তাহলে প্রবলেম হবে? শর্ট কিভাবে করবা তুমি? এই এই মানে এরকম লেখালেখি করলাম না, যেমন হলো 800×80, তারপর হলো প্লাস 3000×30 দিয়ে, তাহলে তুমি ×5%, তাহলে তুমি যখন এরপরে তারপর তাহলে তুমি যখন এরপরে কোনো বিয়ে খেতে যাবে বুঝছো, তখন তুমি সেখানে আর ভালো জামাটা পরে যেও না, তুমি তোমার ঘরে পরার জামাটা পরে যেও, মুখে কোনো কিছু লাগায়ও না, এখানে অঙ্কটা সুন্দর করে করতে গেলে কত রকমের শর্টকাট, কিন্তু বিয়ে খেতে যাওয়ার সময় যখন তুমি রেডি হবা তখন তো তুমি কোনো কিছু বাদ রাখবা না। খাতার পেজ এর মতো লম্বা হবে না, তো তো ওইখানে তো পুরোটা এইভাবে এত গুছায় করা পসিবল না, তাই না? আচ্ছা তুমি ট্রাই করো তো খাতার মধ্যে পসিবল কিনা, আমি আগামী ক্লাসে আমি তোমার খাতা দেখবো একটা অঙ্ক, সুমা আমি তোমার খাতায় দেখবো কতটুকু পসিবল কতটুকু ইম্পসিবল, ঠিক আছে? স্যার এটা তো আমরা মানে আলাদা মানে ছকের মধ্যে জাস্ট মানে ক্যালকুলেশনটা যদি আমরা ছকের বাইরে দেখাই তাহলে কি এটা হবে না? না হবে না, তা না হবে না কেন, 100 বার হবে, কিন্তু কিন্তু এই ক্যালকুলেশনটা তুমি যদি করতে গিয়ে ভুল করে ফেলো তাহলে কিন্তু বিরাট বড় একটা সমস্যা হবে, কিন্তু এখানে দেখালে কিন্তু জিনিসটা অনেক সুন্দর লাগছে, তাই না দেখতে? চলো আরেকটা দেখাই, চলো আরেকটা দেখাই। জানুয়ারির 1 তারিখের পর আমাদের কত তারিখে ঘটনা ছিল? জানুয়ারির 11 তারিখে ছিল উত্তরার জয়া শাড়ি বিতানের নিকট বিক্রয়। তাহলে চলো উত্তরার জয়া শাড়ি বিতান, আমরা উত্তরার জয়া শাড়ি বিতানের কাছে বিক্রয় করছি, সেটা কত তারিখ ছিল? আমি এর জন্য আলাদা একটা পয়েন্ট নিলাম, উত্তরার জয়া শাড়ি বিতান আর এটার তারিখ ছিল কত? 11, এটা ছিল জানুয়ারির 11 তারিখ, এখানে কি কি বলছে আমরা একটু পড়ে দেখি। এখানে বলছে, এখানে বলছে প্রতিটি 1200 টাকা দরে 20টি সিল্ক শাড়ি,